তোমরা গত বছরের স্কলারশিপ প্রাপকদের লিস্টটা দেখতে পাচ্ছ। প্রথমেই শুভদীপ কর, দেয়া হয়েছে 12,000 টাকা। এছাড়াও তুলনা দাস, শুভ্রাংশু, রূপম, এরকম আরো অনেক জনকে এই স্কলারশিপ প্রদান করা হয়েছে। সমস্ত মেধাবী ছাত্রছাত্রীদের জন্য রয়েছে এক বিশেষ স্কলারশিপের সুযোগ। এই স্কলারশিপে আবেদন করুন আর পেয়ে যান পড়াশোনার যাবতীয় খরচ আর ভালো পরিমাণ টাকা বৃত্তি। কি এই স্কলারশিপ, কিভাবে আবেদন করবে, আবেদনের জন্য কি কি শর্ত লাগবে, কি কি ডকুমেন্টস প্রয়োজন, লাস্ট ডেট কবে, সবকিছু এই ভিডিওতে আমি বিস্তারিত ভাবে আলোচনা করব। তো ভিডিওটা একদম শেষ অবধি দেখবে, একটুও স্কিপ করবে না। পশ্চিমবঙ্গের সমস্ত মেধাবী ও দুস্থ ছাত্রছাত্রীদের জন্য বিশ্ববিনা সংগঠনের তরফ থেকে ভালো পরিমাণ টাকা বৃত্তি হিসাবে দেওয়া হচ্ছে। এর জন্য কিন্তু তোমাদের আবেদন করতে হবে অফলাইনে এবং আবেদন করা দরখাস্ত বাই পোস্ট তোমাদের পাঠাতে হবে। তো এই আবেদন ফর্ম কোথা থেকে পাবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কোন অ্যাড্রেসে পাঠাতে হবে, সবকিছুই আমি ভিডিওতে তোমাদের করে দেখাবো। তো সঙ্গে থেকে পুরো ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখবে, তোমরা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ঠিকঠাক ভাবে না করলে কিন্তু তোমাদের ফর্ম ক্যান্সেল হয়ে যেতে পারে। এই স্কলারশিপে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীরা প্রথমে বিশ্ববিনা ফাউন্ডেশন .in এই সাইটে গিয়ে হোম পেজে থাকা অ্যাপ্লিকেশন ফর্ম ফর 2023-24 ফ্রেশ অ্যাপ্লিকেন্ট অফ স্কলারশিপ এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবে। ক্লিক করলেই ফর্মটি তোমরা PDF ফর্মে পেয়ে যাবে। আমার কাছে অলরেডি ফর্মটা ডাউনলোড করা আছে। তোমাদের সুবিধার জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ফর্মের ডাউনলোড লিংকটা দিয়ে দেবো। এরপর আমি সরাসরি তোমাদের নিয়ে চলে যাচ্ছি ফর্মে। তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা দেখতে পাচ্ছ, এটা তোমাদের A4 পেপারে প্রিন্ট আউট করে নিতে হবে। ফর্মে কি কি ফিল আপ করতে হবে একবার দেখে নাও। প্রথমেই নিজের নাম ক্যাপিটাল লেটারে, এরপর ডেট অফ বার্থ, ডেট, মান্থ, ইয়ার এইভাবে লিখবে। এরপর কি কাস্ট সেটা লিখতে হবে, জেনারেল না হলে অর্থাৎ SC ST ও OBC-দের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটের জেরক্স লাগবে। এরপর ফাদার্স বা গার্জিয়ানস নেম লিখবে, দেন তোমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস বা বাড়ির অ্যাড্রেস লিখতে হবে। এরপর যোগাযোগের ঠিকানা বা অ্যাড্রেস ফর কমিউনিকেশন লিখবে, যদি বাড়ির অ্যাড্রেসের সঙ্গে এটা একই হয় তাহলে বাড়ির অ্যাড্রেসটাই লিখবে। এরপর লিখবে মোবাইল নাম্বার ও হোয়াটসঅ্যাপ নাম্বার। এরপর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো একাডেমিক পারফরমেন্স। প্রথমেই মাধ্যমিক, এখানে যার যা বোর্ড ছিল সেই বোর্ডের নাম লিখবে, কবে পাস করেছো, কি কি সাবজেক্ট ছিল, মোট মার্কস কত, কি ডিভিশন ছিল, এগুলো লিখতে হবে। একইভাবে উচ্চ মাধ্যমিকেরটাও বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং, কি কি সাবজেক্ট ছিল, মোট কত নম্বর ছিল, কি ডিভিশন, এগুলো লিখতে হবে। এরপর তোমাদের বাবা বা মা বা গার্জেনের অ্যানুয়াল ইনকাম লিখতে হবে। BPL বা APL কার্ড হোল্ডার হলে সেটা লিখবে। বর্তমানে অন্য কোনো স্কলারশিপ পেয়ে থাকলে সেটা উল্লেখ করবে। এরপর তুমি কি কারণের জন্য এই স্কলারশিপটা চাও সেটা উল্লেখ করবে, অর্থাৎ তুমি কি কারণে এই স্কলারশিপটা চাও সেটা একটু সংক্ষেপে বলবে। এরপর যথারীতি ডেট, প্লেস, নিজের সিগনেচার আর গার্জেনের সিগনেচারটা করাতে হবে। এরপর আসছি সব থেকে গুরুত্বপূর্ণ জায়গায়, অর্থাৎ কি কি ডকুমেন্টস লাগবে। প্রথমেই লাগবে সেলফ অ্যাটেস্টেড করা মাধ্যমিক আর HS এর রেজাল্টের জেরক্স। এরপর দেবে বার্থ সার্টিফিকেটের জেরক্স, ক্যাটাগরি সার্টিফিকেট যদি থাকে তার জেরক্স, রেশন কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, গার্জেনের ইনকাম সার্টিফিকেট অরিজিনাল লাগবে, এটা বর্তমানের যে কোর্সে তুমি ভর্তি হয়েছো তার অ্যাডমিশন স্লিপ আর ব্যাংকের ফার্স্ট পেজটার জেরক্স। এরপর আসছি এই বিশ্ববিনা স্কলারশিপে আবেদনের জন্য কি যোগ্যতা লাগবে। প্রথম শর্ত, আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই 10+2 পাশের পর গ্র্যাজুয়েশন বা কোনো প্রফেশনাল কোর্সে ভর্তি হতে হবে। এছাড়া উচ্চ মাধ্যমিকের ন্যূনতম 80% বা তার বেশি শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে। তবে যারা 60% বা তার বেশি শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছো তাদেরও হতাশ হওয়ার কিছু নেই, তোমরা বর্তমান কোর্সের বুক লিস্ট অনুযায়ী সমস্ত বইয়ের খরচ পাবে। আবেদনপত্রটিকে সমস্ত ডকুমেন্টসগুলির সঙ্গে অ্যাটাচ করে 30 অগস্টের মধ্যে পৌঁছাতে হবে। দরখাস্ত পাঠাতে হবে এই ঠিকানায়, MY9 বিধাননগর, পোস্ট অফিস মেদিনীপুর, ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর, পিন 721-101। আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও, কেননা আমি তোমাদের জন্য এরকম ভিডিও বানাতেই থাকি। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমি হাজির হচ্ছি। সবাই খুব ভালো থাকবে, সঙ্গে থেকো, টেক কেয়ার।